फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल तानी। आज के तुम्हारे जो हमें मेकअप लुकटा नहीं हलो पिंक एंड ग्रीन एक स्मोकी आई लुक तुम्हारे जो क्रिएट करी। ये खूब ही सिम्पल एंड सॉफ्ट लुक तुम्हारा एक इजिली बाड़ी बसे मेकअप लुकट क्रिएट करते तुम्हारे जो मेकअप लुकट भलो लेगे थे अवश्य क्योंकि लाइक करो सबसक्राइब करो और कमेंटर माध्यम के जानिए मेकअप लुकट तुम्हारे केमन लेगे ते चलो देखे ना हमें मेकअप लुकट क्यों क्रिएट कर। আমার ফেস কিন্তু পুরো ক্লিন। আমি কিন্তু এখানে আমার ডে টাইম স্কিন কেয়ার রুটিনটা আমি করে নিয়েছি। ফার্স্ট আমি এখানে দেখো একটা কালার বারের প্রাইমার নিয়েছি। এই প্রাইমারটা আমার ফেসে ডট ডট করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একটা সিলিকন বেস প্রাইমার। এই প্রাইমারটা কিন্তু আমাদের অবশ্যই ইউজ করতে হবে। আমাদের মুখে যে ছোটো ছোটো পোর্সগুলো রয়েছে সেগুলো এটা মিনিমাইজ করে দেবে আর আমাদের বেসটা খুব স্মুথ করে দেবে। নেক্সট আমি এরপর একটা লরিয়ালের একটা ইলুমিনেটিং একটা হাইলাইটার ইউজ করছি। এটা লিকুইড হাইলাইটার। এটা হচ্ছে আমি আমার হাইয়েস্ট যে চিক পয়েন্টগুলো আছে আমার হাইয়েস্ট পয়েন্ট সেখানে আমি এটা অ্যাপ্লাই করে নেব। নিয়ে এটা কিন্তু আমাদের স্কিনটা খুব ন্যাচারালি গ্লো করবে, শাইন করবে, এটা দেখতে খুব ভালো লাগে। আর এটা একটা খুব সুন্দর সফট একটা হাইলাইটার, একটা পিঙ্কি স্টোন, এটা একটা রোজি হাইলাইটার, ন্যাচারালি স্কিনটা গ্লো করবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এর নেক্সট আমি একটা মেবলিনের একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি। সেইটা দিয়ে আমার ব্রাউটা আইব্রাউটা আমি ফিল করে নিচ্ছি। ওখানে যে ডার্ক ব্রাউন কালার যে রয়েছে আইশ্যাডোটা সেটা দিয়ে কিন্তু আমার একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি কিন্তু আইব্রো ফিল করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই যখন আইব্রো ফিল করবে, আমি যেটা সবসময় বলি মিডিল দিয়ে কিন্তু আইব্রো ফিল করবে, কোনো সময় ফ্রন্ট থেকে আইব্রো ফিল করবে না, তাহলে কিন্তু আমাদের আইব্রোটা দেখতে খুব বাজে দেখাবে আর মনেই হবে যে একটা আমরা ন্যাচারালি যদি খুব আস্তে আস্তে হালকা হালকা হাতে ফিল করো তোমাদের দেখবে আইব্রোটা খুব সুন্দর ন্যাচারাল মনে হবে। তারপর একটা স্পুলির সাহায্যে ভালোভাবে ক্লিন আউট করে নেবে। আমি যেভাবে করছি তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে যদি তোমরা ক্লিন করে নাও তোমাদের আইব্রোটা কিন্তু খুব ন্যাচারাল মনে হবে। তারপরে আমি একটা লেয়া গার্ল প্রোর একটা কনসিলার নিয়েছি, সেটা দিয়ে আমার পুরো চোখের আইলিডে আমি লাগিয়ে নেব। এটা আমার আই বেস তৈরি করছি। তারপরে আমি দেখো আমার আইব্রোটা ক্লিন আপ করে নিচ্ছি এই কনসিলারটা দিয়েই। তার আমি এটা কিন্তু ভালোভাবে আমার চোখের আইলিডের উপরে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে যদি তোমরা আইশ্যাডো প্রাইমার কিছু ইউজ করতে চাও করতে পারো, বাট আমি এরকম কিছু করি না। আমি নর্মালি এই কনসিলার দিয়েই আমার আই বেসটা তৈরি করি। তারপরে আমি একটা সেম বিউটি ব্লেন্ডার, আমি যেটা নর্মালি সবসময় ইউজ করি, এটা একটা পুনা স্টোরের বিউটি ব্লেন্ডার। এটা যেরকম অ্যাফোর্ডেবল প্লাস খুবই সফট একটা ভালো বিউটি ব্লেন্ডার। এটা একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমি প্রপারলি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি একটা লরিয়ালের ম্যাট ম্যাজিক কম্প্যাক্ট পাউডার দিয়ে আর একটা ব্রাশ নিয়ে পাউডার ব্রাশ, সেটা দিয়ে আমার চোখের আইলাইটটা খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এটা করার কারণ যাতে আমাদের চোখের যেহেতু আমি ক্রিম কনসিলার লাগিয়েছি যাতে ক্রিস না করে, ওই জন্য কিন্তু এটা সেট করে নিচ্ছি। তারপরে আমি একটা মেকআপ রেভলিউশনের একটা এইচডি প্রো প্যালেট নিয়েছি, সেখান থেকে আর একটা ফ্লাফি ব্রাশ নিয়েছি ব্লেন্ডিং ব্রাশ, সেটা দিয়ে আমার প্রথমে ক্রিস লাইনটা আমি করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা কিন্তু সবসময় অল্প অল্প কালার নেবে নিয়ে তারপরে কিন্তু ব্লেন্ড করবে, একসাথে একবারে বেশি কালার নেবে না, তাহলে কিন্তু ব্লেন্ডিং করতে খুব অসুবিধা হবে। আগে সবসময় তোমরা ট্রানজিশন কালারটা তো দিয়ে নেবে। আমি দেখো এখানে একটা হালকা ব্রাউন কালার নিয়ে আমি কিন্তু আমার ট্রানজিশন কালারটা আমি আগে করে নিচ্ছি। তোমরা কিন্তু অল্প অল্প কালার নেবে আর কিন্তু খুব প্রপারলি খুব সুন্দর করে ব্লেন্ড করবে। এতে কি হবে তোমাদের আই লুকটা দেখতেও খুব সুন্দর ন্যাচারাল মনে হবে। নেক্সট আমি এরপরে একটা দেখো এখানে একটা মার্কসের একটা, এটা খুবই অ্যাফোর্ডেবল আর চিপ একটা প্যালেট, আইশ্যাডো প্যালেট। সেখান থেকে একটা আমি একটা পুরো গ্রিন কালারের একটা আইশ্যাডো নিয়েছি, এটা ডার্ক গ্রিন কালার। সেটা দিয়ে আমার আউটার কর্নারে আমি দেখো এটা কিন্তু আমার আউটার কর্নারে আমি প্রেস করে দিচ্ছি। এটাকেটা কিন্তু আমি এটা প্রেস করার জন্য কিন্তু আমি একটা পেন্সিল ব্রাশ নিয়েছি, এটা কিন্তু একটা পেন্সিল ব্রাশ। এটা দিয়ে কিন্তু আমার আউটার কর্নারে আমি দেখো এটা আমি কালারটা আস্তে আস্তে অল্প অল্প করে আমি প্রেস করে দিচ্ছি যাতে প্রপারলি এই গ্রিন কালারটা আসে। শুধু আউটার কর্নারেই লাগছে, আমি কিন্তু পুরো আইলিডে লাগাইনি। তারপরে নেক্সট আমি একটা দেখো একটা প্লেন ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমি কিন্তু আমার চোখটা ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। তারপরে দেখো এখানে কিন্তু আমি একটা এখানে একটা ক্রিম আইশ্যাডো প্যালেট নিয়েছি, এটা একটা ইউরোপ গার্লের ক্রিম আইশ্যাডো প্যালেট। সেইটা দিয়ে আমি এখানে একটা পিঙ্ক ডার্ক পিঙ্ক কালার নিয়ে আমার ফিঙ্গারের সাহায্যেই কিন্তু আমি আমার চোখের যে অর্ধেক যে আমার যে আইলিডটা রয়েছে সেখানে কিন্তু আমি ভালোভাবে আমার ফিঙ্গারের সাহায্যে আমি লাগিয়ে দিচ্ছি।
এটা কি হবে, এই ক্রিম আইশ্যাডো কিন্তু হাত দিয়ে লাগালে খুব সুন্দর পিগমেন্ট হয় আর কালারটা প্রপারলি বোঝা যায়। ব্রাশের সাহায্যে কিন্তু অত সুন্দর কালারটা আসে না, ওই জন্য কিন্তু ন্যাচারালি আমি হাত দিয়েই কিন্তু এই ক্রিম আইশ্যাডো লাগাতে পছন্দ করি। তারপরে সেম আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমি হালকা হালকা করে একটু কালার নিচ্ছি আর খুব প্রপারলি খুব সুন্দর করে ব্লেন্ড করছি। তোমরা কিন্তু ব্লেন্ডিংটা খুব সুন্দর করে, ব্লেন্ডিংটা যদি তোমরা প্রপারলি করো তোমাদের আই লুকটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আমি সেম ওই ইউরোপ গার্লের ক্রিম যে আইশ্যাডো প্যালেটটা সেটা থেকেই একটা গোল্ডেন কালারের শিমারি কালার নিয়েছি, গোল্ডেন কালার, সেটা কিন্তু চোখের পুরো সেন্টারে আমি পুরো চোখের আইলিডের সেন্টারে আমি কিন্তু এই গোল্ডেন কালারটা লাগিয়েছি, শিমারি কালার আমার আইলিডে লাগিয়েছি, এতে কিন্তু আমার আই লুকটা দেখতেও সুন্দর লাগবে। এরপরে আমি একটা নেক্সট আমি একটা ক্লিন একটা ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি, সেটা দিয়ে প্রপারলি কিন্তু আমি প্রত্যেকটা কালার আমি কিন্তু দেখো প্রত্যেকটা কালার খুব সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে কী বলো, এরপরে কিন্তু দেখো আমি ব্লেন্ড করার জন্য আমার কিন্তু প্রত্যেকটা কালার একটু হালকা লাইট হয়ে গেছে। আমার আউট যে গ্রিন কালারটা আমি লাগিয়েছিলাম সেইটা কিন্তু আমি আবার কিন্তু লাগিয়ে দিচ্ছি, যেটা কিন্তু আমার ব্লেন্ডিংয়ের জন্য লাইট হয়ে গেছিলো, ওটা প্রপারলি বোঝা যাচ্ছিলো না, তাই আবার আমি কিন্তু একটা পেন্সিল ব্রাশের সাহায্যে আমার কিন্তু চোখের আউটার কর্নারে গ্রিন কালারটা লাগিয়ে নিই। এরপরে কিন্তু আমি ইউরোপ কালের সেম ওই প্যালেটটা দিয়েই এটা সেটা ডার্ক পিঙ্ক কালারটা ওটাও কিন্তু আমার ফিঙ্গারের সাহায্যে আমি চোখের উপর লাগিয়ে নিচ্ছি, ওটাও কিন্তু ব্লেন্ডিংয়ের জন্য লাইট হয়ে গেছিলো তাই আবার কিন্তু আমি লাগিয়ে নিলাম। এরপরে কী করছি, আমি দেখো একটা আইল্যাশ কার্লার নিয়েছি, সেটা দিয়ে আমার চোখের আইল্যাশগুলো আমি কিন্তু কার্ল করে নিচ্ছি। এটা কার্লার দিয়ে কার্ল করলে কী হবে, আমাদের চোখের আইল্যাশগুলো খুব ন্যাচারাল কার্ল হয়ে যাবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তারপরে আমি কী করব নেক্সট, এখানে একটা মেবলিনের আমি একটা মাস্কারা নিয়েছি, এই মাস্কারাটার সাহায্যে আমি চোখের আইল্যাশগুলো খুব সুন্দর করে মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব। তোমরা চাইলে এখানে ফলস আইল্যাশেসও ইউজ করতে পারো, সেটা তোমাদের উপর পুরোপুরি ডিপেন্ড করবে। লরিয়ালের ইনফলেবল ফাউন্ডেশন শেড হলো গোল্ডেন বেজ, এটা আমি প্রথমে দেখো ফিঙ্গারের সাহায্যে ডট ডট করে কিন্তু পুরো ফেসে লাগিয়ে নিয়েছি। তারপরে দেখো সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে, এটা কিন্তু আমার ড্যাম্প বিউটি ব্লেন্ডার, সেটা দিয়েই কিন্তু আমার ফেসে খুব সুন্দর প্রপারলি আমি কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা কিন্তু ব্লেন্ডিংটা কিন্তু খুব সুন্দর করে করবে, তাহলে কিন্তু তোমাদের ফেসটা কিন্তু খুব ন্যাচারাল মনে হবে, এমন কোনো কেকই লাগবে না। তোমরা যদি ব্লেন্ডিংটা ঠিকঠাক করে না করো তোমাদের ফেস কিন্তু প্যাচি লুক দেবে, প্লাস সেটা কেকই হয়ে যাবে। আমি কিন্তু ব্লেন্ডিংটা কিন্তু খুব ভালোভাবে করে নিচ্ছি। এরপরে নেক্সট আমি কী করব, এখানে একটা হোয়াইট অ্যান্ড ওল্ডের কনসিলার নিয়েছি আর একটা লেয়ার গার্লের কনসিলার নিয়েছি। আমি দুটো কনসিলার মিক্সড করে অ্যাপ্লাই করব। আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে কনসিলারটা এটা একটু ডার্ক শেডে আছে, আমার স্কিন টোন থেকে ওয়ান টোন ডার্ক আছে, আর লেয়ার গার্লটা কিন্তু আমার পারফেক্ট স্কিন টোনেই আছে। আমি এই দুটো কনসিলার মিক্স করে আমার আন্ডার আই এরিয়ায় লাগিয়ে নিচ্ছি। আমার কিন্তু নাকের দুপাশেও আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ আমার নাকের উপরেও কিন্তু এটা লাগিয়ে নিচ্ছি। এটা কী হচ্ছে, এটা আমি লাগানোর কারণ কি, আমার এটা যেটা হাইলাইট হবে আমার নাকের উপরে থুতনিতে। আমি কিন্তু কনসিলারটা লাগিয়ে নিয়েছি, এরপরে আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটা কিন্তু প্রপারলি আমি ব্লেন্ড করে দেব। আর তোমরা কিন্তু কনসিলারটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করি কেন, আমাদের চোখের নিচে যদি কোনো ডার্ক সার্কেলের সমস্যা থাকে তাহলে যদি তোমরা এই কনসিলার ইউজ করো তাহলে তোমাদের ওই ডার্ক সার্কেলটা কিন্তু পুরোপুরি হাইড হয়ে যাবে। আর তোমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তোমরা যদি হাইলাইটের জন্য আমি এটা লাগিয়ে নিচ্ছি ক্রিম হাইলাইটার করতে চাও তাহলে কিন্তু তোমাদের স্কিন টোন থেকে এক টোন লাইট কালারের কনসিলার নিয়ে তোমাদের কিন্তু আন্ডার আইটা হাইলাইট করবে। আর যদি ডার্ক সার্কেল হাইড করতে চাও তোমাদের স্কিন টোন থেকে কিন্তু এক টোন ডার্ক কালারের কনসিলার নিয়ে কিন্তু আন্ডার আইটা ডার্ক সার্কেলটা হাইড হয়ে যাবে। এরপরে নেক্সট আমি একটা দেখো ট্রান্সলুসেন্ট পাউডার নিয়েছি, এটা হচ্ছে অ্যালফের একটা ট্রান্সলুসেন্ট পাউডার, সেইটা দিয়ে আমার চোখের আন্ডার আই এরিয়াটা আমি খুব প্রপারলি একটা পাউডার ব্রাশের সাহায্যে সেট করে নেব, যাতে আমাদের চোখের নিচে যে ছোটো ছোটো ফাইন লাইন্স আছে ফাইন লাইন্সের মধ্যে যাতে কোনো এই যে আমাদের যেহেতু ক্রিম কনসিলার ইউজ করেছি সেটা যাতে ক্রিস না করে, যে লাইনগুলো যাতে বোঝা না যায় প্রপারলি যাতে
সেট হয়ে যায়, কিন্তু অবশ্যই তোমরা একটা ট্রান্সলুসেন্ট পাউডার হোক বা কোনো লুজ পাউডার হোক সেই দিয়ে কিন্তু তোমাদের সেট করে নিতে হবে। তারপরে আমি একটা দেখো পাউডার ব্রাশের সাহায্যে একটা কম্প্যাক্ট নিয়ে আমি কিন্তু আমার পুরো ফেসটা আমি সেট করে নিয়েছি। এবার আমার আই মেকআপ কিন্তু আমার পুরোপুরি তখন কমপ্লিট হয়নি, এবার আমার লোয়ার ল্যাশ লাইনে কিন্তু আমি কিন্তু আই মেকআপটা করছি। এখানে কিন্তু আমি একটা ডার্ক যে পিঙ্ক কালারটা আমার চোখের আইলিডে ইউজ করেছিলাম সেই পিঙ্ক কালারটা নিয়েই কিন্তু আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে একটা ব্রাউন কালার নিয়ে আমি কিন্তু ভাবছি আমার চোখের ল্যাশ লাইন একটু ডার্ক ব্রাউন কালার দিয়ে আমি স্মাচ করে দিচ্ছি, যাতে একটা একটু হালকা ব্ল্যাকিশ টোন আসে। এটা কিন্তু তোমরা চাইলে এখানে তোমরা কাজল ইউজ করতে পারো, লাইনার ইউজ করতে পারো, সেটা পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করবে। আমি নর্মালি ব্ল্যাক কাজলটা ইউজ করি না, আর আমি লাইনারটাও খুব একটা পছন্দ করি না, ওর জন্য কিন্তু আমি এখানে কোনো লাইনার বা ব্ল্যাক কাজল ইউজ করিনি। তারপরে রেভলিউশনের প্যালেট থেকে একটা শিমারি একটা কালার নিয়ে সেটা চোখের আমার ইনার কর্নারে লাগিয়ে দিচ্ছি। এটা লাগালে কী হবে, আমাদের আই লুকটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর আমার তোমরা দেখো আমি চোখের কিন্তু ওয়াটার লাইনে আমি হোয়াইট কাজল ইউজ করছি, তেমন লোয়ার ল্যাশ লাইনে কিন্তু আমি দেখো আমি কিন্তু এখানে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে নেক্সট আমি এরপরে একটা দেখো ফেসাসের একটা প্যালেট নিয়েছি, সেই প্যালেট থেকে যে কন্ট্রোলিং যে পাউডারটা রয়েছে সেটা দিয়ে আমি খুব সফট হাতে আমার কন্ট্রোলিংটা করে নেবো। দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা কন্ট্রোলিং ব্রাশ, সেটা দিয়ে আমি কিন্তু করে নিয়েছি। কিন্তু সেম ওই ফেসাসের প্যালেট থেকে যে ব্লাশটা রয়েছে এটা একটা পিচ কালারের ব্লাশটা, সেটা আমি খুব হালকা সফট হাতে আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা কিন্তু খুব কিন্তু যখনই ব্লাশটা লাগাবে সবসময় স্মাইল করে লাগাবে, তাহলে কিন্তু অনেকটা তোমাদের লাগাতে খুব সহজ হবে। এরপরে দেখো আমি একটা মেকআপ রেভলিউশনের একটা হাইলাইটার নিয়ে নিয়েছি, সেই হাইলাইটার দিয়ে এটা একটা পাউডার হাইলাইটার আমি একটা ব্রাশের সাহায্যে আমার হাইয়েস্ট পয়েন্টে আমি কিন্তু খুব ভালোভাবে আমি কিন্তু হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কিন্তু সেম নাকের উপরেও দেখো লাগিয়ে নিচ্ছি, একদম থুতনিতেও লাগিয়ে নিয়েছি, আমি কিউপিডস বোতেও লাগিয়েছি, আমি কিন্তু আমার হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি। আর আমি তো ফিঙ্গারের সাহায্যে দেখো নাকের উপরে নাকের মাথায় আমি তো লাগিয়েছি। এতে কী হবে, এইটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে আর আমাদের নাকটা অনেকটা শার্প দেখায়। আমি যেহেতু এখানে সব পাউডার প্রোডাক্ট ইউজ করেছি সেটাকে সেট করার জন্য আমি একটা কালার বারের একটা ফেস স্মিথ নিয়ে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি স্মিথেরও কাজ হয় প্লাস মেকআপ সেটিংসেরও কাজ হয়। আমি এটা ভালোভাবে আমার মুখে স্প্রে করে নিচ্ছি। নেওয়ার পরে তোমরা যত যেরকমভাবে সেলফি ধরো ঠিক সেরকম অ্যাঙ্গেলে কিন্তু তোমরা মেকআপ সেটিং স্প্রে ইউজ করবে। তারপরে আমি কিন্তু দেখো একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি কিন্তু ভালোভাবে ড্যাব ড্যাব করে আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে কী হবে, আমাদের ফেসে যদি এক্সট্রা কোনো প্রোডাক্ট থেকে থাকে সেটা রিমুভ হয়ে যাবে, আমাদের পুরো ফেসটা খুব ফ্ললেস খুব সুন্দর দেখাবে। এরপরে আমি একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা লিপস্টিক ইউজ করছি, এটা পুরোপুরি ম্যাট লিপস্টিক। এই লিপস্টিকটা আমার খুব পছন্দের, এটার শেড নম্বর হচ্ছে নাইস টু ফুসিয়া। এরপরে দেখো আমি আমার ফেসটা দেখ পুরোপুরি কমপ্লিট, আমার মনে হচ্ছে একটু হালকা হাইলাইটার একটু ইউজ করব। তারপরে আমি এখানে কিন্তু সেম ওই মেকআপ প্রিপারেশনের হাইলাইটারটা নিয়ে আমি একটু নর্মালি হালকা আমার হাইয়েস্ট পয়েন্টে কিন্তু আমি আবার হাইলাইটারটা কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি এখানে যেহেতু আমি ম্যারিড আমি এখানে একটা কালার বারের একটা সিঁদুর আমি ইউজ করেছি। তারপরে আমি এখানে কিন্তু একটা টিপ ইউজ করেছি। আর তারপরে আমার কিন্তু দেখো মেকআপ কিন্তু মোটামুটি পুরো কমপ্লিট। এরপরে আমি একটা ক্লিন পাউডার ব্রাশের সাহায্যে আমি পুরো ফেসটা ক্লিন আউট করে নিচ্ছি, যাতে আমার ফেসে কোনো এক্সট্রা প্রোডাক্ট যাতে না থাকে। আমি ক্লোজ তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আমার মেকআপটা কিন্তু খুবই ফ্ললেস আর গ্লসি লাগছে। তোমাদের যদি এই মেকআপ লুকটা ভালো লাগে অবশ্যই কিন্তু এটা লাইক করো। ওকে বাই।